মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো, আশা করব সবাই খুব ভালো আছো, ঈশ্বর সবাইকে খুব ভালো রাখুক, সবার মনের আশা পূর্ণ করুক, আমরাও ভালো আছি। রোদ ঝলমলে একটা শীতের সকাল, ফুল তুলতে বেরিয়ে পড়েছি, তো সব ফুল তুলে নিয়ে চলে এসেছি। আজকে বেশ অনেকগুলো জবা ফুলও কিন্তু ফুটেছে, আর শীতটা একটু কম কম লাগছে, বেশ ভালো সুন্দর একটা আবহাওয়া। কারণ জাঁকিয়ে শীত পড়েছিল বেশ কদিন, এখন কিন্তু বেশ দু একদিন ধরে ঠান্ডাটা একটু কম লাগছে। তো যাই হোক, ঠাকুরের সমস্ত কাজ করে বাসন টাসন ঠাকুরের ধুয়ে চলে এসেছি ঘর ঝাড় দিতে। ঘর টর সব একদম ঝাড় টাড় দিয়ে তারপর যাব কিচেনে। আজকে ভাবছি যে রান্না বান্না একবারেই করে নেব, আজকে আর দু তিনবারে রান্না করব না। আর রোদ্দুরের তাপটা কিন্তু ভালোই আছে সকাল দিয়ে দেখছি, কিন্তু আজকে কোনো কাঁচা ধোয়া করব না। এর আগে কাঁচা ধোয়া করেছি, জলের অনেক কাজ করা হয়ে গেছে, ওই জন্য আজকে একটু জলের মানে জলটাকে কম ঘেটবো, তাহলে কি হবে শরীরটা একটু ভালো থাকবে, না হলে প্রচণ্ড পরিমাণে ঠান্ডাও কিন্তু লেগে গেছে আমার। তো যাই হোক, বাসি কাজ সব করা হয়ে গেছে, বাড়ির কাছে এসেছিলো মাছ, নিয়ে নিয়েছি একটা ইলিশ মাছ, জানি না খেতে কেমন হবে। যার কাছ থেকে মাছ ন্যাচারালি নেওয়া হয় বাড়ির এখান থেকে, ওই দাদা বললেন ভালোই হবে। তো যাই হোক, নিয়ে নিয়েছি, সোনা তো ইলিশ মাছ শুনেই বলছি ইলিশ মাছ ভাজা দিয়ে ভাত খাবে, তো আমি বললাম ঠিক আছে তাহলে আমি তাড়াতাড়ি করে মাছটা কেটে ভেজে ফেলি, তাহলে তুমি ইলিশ মাছ ভাজা দিয়ে সকালবেলা ভাত খেয়ে নিতে পারবে। তো সেই মতো ভাতটা বসিয়ে দিয়েছি আমি ইন্ডাকশানে, আর এদিকে দেখো মাছটা কাটতেও শুরু করে দিয়েছি। মাছটা কেটে ধুয়ে তারপর আমি মাছটা ভেজে সোনাকে খেতে দেবো, অনেকটা বেলাও হয়ে যাচ্ছে। তো এই দেখো, আর মাছটা বেশ ভালোই ছিল দেখে মনে হচ্ছে, তো এখন খাওয়ার পরে টেস্ট বোঝা যাবে। ইলিশ মাছ তো টেস্টি হলে তো আর কথাই নেই। তো যাই হোক, লবণ হলুদ মাখিয়ে নিলাম মাছগুলোতে, মাছ মাখিয়ে নিয়ে এবার ভেজে নেব। তো তিনজনই আজকে সকালবেলা ইলিশ মাছ ভাজা দিয়ে ভাত খাবো। ইলিশ মাছ ভাজা, গরম গরম ভাত, সঙ্গে মাছের তেল, কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ হলে তো আর কথাই নেই, জাস্ট জমে যাবে এই শীতের মধ্যে। তো সেই রকম একদম সব মাছগুলো একবারে ভেজে নিচ্ছি, দেখছি এর থেকে কতটা তেল বেরোয়, তাহলে সেই তেল খেতে তো অসম্ভব সুন্দর লাগবে সেই রকম। কিন্তু এখন যতই ইলিশ মাছ দামি হোক আর কম হোক, কমা দামের হোক, অতটা টেস্ট কিন্তু হয় না, সিজনে যেরকম মাছের একটা টেস্ট থাকে। তো কি করা যাবে, ইলিশ শুনলেই তো সবার ভীষণ ভালো লাগে। মাছগুলো ভেজে এখন একটুখানি বেগুন ভেজে নিচ্ছি, বেগুন ভাজাটাও খাওয়া হবে মাছ ভাজার সাথে, সেই জন্যে বেশি না অল্প একটু ভেজে নিচ্ছে। আমি খাবো না, সোনা আর ওর বাবা খাবে। তো এখানে আমি মাছের ঝোলটাও বসিয়ে দিচ্ছি, কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, এর মধ্যে বেগুন আলু আর কাঁচা লঙ্কা কেটে দেব, আর লবণ হলুদ দেবো, আর কিছু দেবো না, কোনো রকম মশলা ছাড়া একদম পাতলা ইলিশ মাছের ঝোল বেগুন দিয়ে বানিয়ে ফেলবো। তো এই দেখো, একটুখানি কালো জিরের সাথে ভালো করে ভেজে পরিমাণ মতো হলুদ আর স্বাদ অনুসারে লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে এর ভেতরে দিয়ে দেবো এবার একটু গরম জল, ব্যাস আর কিছু দেব না। এইভাবেই মাছের ঝোলটা করব। তো ইলিশ মাছ যদি টেস্টি হয় এইভাবে ঝোল করলে কিন্তু অসম্ভব সুন্দর লাগে। তো মাছের ঝোলটা বসিয়ে দিলাম, হতে থাক, এবার আমরা সকালের খাবারটাও খেয়ে নেব। এই দেখো, মাছের তেল নিয়ে নিয়েছি, আর হচ্ছে টিফিন মানে সকালে ভাতটা তো খাওয়া হয়ে গেল, এদিকে আমার মাছের ঝোলটাও হয়ে গেছে, এবার মাছ দিয়ে নামিয়ে দিচ্ছি। এবার সোনাকে নিয়ে একটু রোদ্রে বসবো, সোনার অনেক প্রজেক্ট রয়েছে, এই দেখো প্রজেক্ট করতে করতে পাগল হয়ে যাচ্ছে। তো আমি ওর পাশে বসে থাকি, ছোটোবেলা থেকে ও পড়ে যখন আমিও বসে থাকি, তো ও প্রজেক্ট করছে, তার মধ্যে আমি চলে এসেছি ফলগুলোকে সব বার করতে, ওকেও এখন কেটে দেব ফল, ও খাবে রোদ্দুরে বসে বসে, আমিও খাবো। আর এই ফলগুলো ঝুড়িতে সব রেখে দিলাম, এই দেখো এখানে সবেদা আর লেবু কেটে নিয়েছি, এবার এগুলো আমরা খাবো। তো এতক্ষণ পর্যন্ত যদি দেখে থাকো, কোথাও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও, আর যদি সাবস্ক্রাইব করা হয়ে থাকে তাহলে অসংখ্য ধন্যবাদ। চাইলে তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার এই ব্লগটা শেয়ারও করতে পারো, একটা লাইক করে দিও, কমেন্টস করে জানিও ব্লগটা কেমন লাগছে। আজকে তোমাদের সাথে খুব সুন্দর একটা টিপস আমি শেয়ার করব, যেটা জানা না থাকলেও তোমাদের কিন্তু জানলে খুব উপকার হবে। আর এই দেখো, সেদিনকে চাকদায় গেছিলো, গঙ্গা জল নিয়ে এসছে এক ড্রাম, গঙ্গা জল কমে গেছিলো, সেই জন্য আমি বলেছিলাম সময় সুযোগ হলে গঙ্গা জল আনতে হবে। তো ওর বাবা কাজের সূত্রে গেছিলো, তো সেখান থেকেই গঙ্গা জল নিয়ে চলে এসছে, আর কোনো চিন্তা নেই, এখন আমি
অনেক দিন ধরে গঙ্গা জলটা দিয়ে পুজো দিতে পারবো। তো এই দেখো সকালবেলা কিন্তু আমার সব কিছু গুছিয়ে পুজো দেওয়াটাও হয়ে গেল। আজকে আমি তোমাদের সাথে যে টিপসটা শেয়ার করব সেটা হচ্ছে সিলিন্ডারে যদি বাড়িতে কোনো পুরনো সোয়েটার থাকে সেটা পরিয়ে দেখতে পারো, মানে অসম্ভবভাবে তোমরা চমকে যাবে যে একটা পুরনো সোয়েটার কিভাবে আমাদের কাজে লাগতে পারে। তার আগে দেখো পুজো টুজো দিয়ে আমি একটু ফ্রেশ হয়ে ময়েশ্চারাইজার মেখে নিলাম, মাথা টাথা আছড়ে একবারে রেডি হয়ে তারপর যাব। কারণ হচ্ছে মাথা আছড়ে যদি না বের হই বা ময়েশ্চারাইজার না মেখে নিয়ে আর ভালো লাগে না, ভাবি যে না থাক পরে করব পরে করব। ওই জন্য স্নান করে ঠাকুর পুজো দিয়ে তারপরে কিন্তু আমি রেডি হয়ে তারপরে বাইরে বেরোই, তাহলে আর কোনো সমস্যা নেই, একেবারে ফ্রেশ লাগে। আর নিজেও একটু সবসময় ভালো মানে ময়েশ্চারাইজার মাখলে স্কিনটাও ভালো থাকবে। আর এই শীতের সময় বলো গরমের সময় বলো সারা মানে সারাটা বছর যদি আমরা স্কিন কেয়ার করি তাহলে কিন্তু স্কিনটা পুরো থাকবে ঝকঝকে তকতকে। আর আমরা তো মানে যারা গৃহিণীরা বাড়ির সবার দিকে বাচ্চার দিকে খেয়াল রাখতে রাখতে নিজেদের দিকে কিন্তু খেয়াল রাখাই হয় না, তো সেই জন্য সময় করে যদি একবার আমরা নিজেদের স্কিন হেয়ার এই দিকগুলো নজর দিই তাহলে কিন্তু বেশ অল্প সময়ে ভালো থাকা যায়। তো এগুলোও মাথায় রাখতে হবে। আর এই দেখো সোনাও স্নান করে চলে এসছে, ওর জামাকাপড়গুলো মেলে দিচ্ছে আর আমি তো আগেই মেলে দিয়েছি। তো সোনা দেখো কীরকম করে জামা মেলছে, ওকে অল্প অল্প করে কাজ শেখানো হয়, স্কুল থাকলে তো আর স্কুলে যখন যাওয়া তারা থাকে কিছুই করতে পারে না, তো এখন যেহেতু স্কুল ছুটি রয়েছে সেই জন্যে বললাম তোমার জামা টামা ধুয়ে একটু মেলে দাও, তো সেটাই করছে স্নান করে এখন জামাটা মেলে দিয়ে তারপর অন্য কাজগুলো হবে। তো আর যেটাই তোমাদের সাথে শেয়ার করব, এই দেখো সিলিন্ডার কিন্তু শীতের সময় গ্যাস কমে যখন যায় তখন কি হয় ভালো মতন গ্যাস জ্বলতে চায় না, তার কারণ গ্যাসটা জমে যায় নিচের দিকে। সেই জন্যে যাতে গ্যাসটা না জমে যায় ঠিকঠাক মতো সিলিন্ডার থেকে গ্যাস আমরা পাই, এরকম পুরনো সোয়েটার সবার ঘরেই থাকে, তো এই সোয়েটারগুলো যদি এইভাবে আমরা সিলিন্ডারের গায়ে পরিয়ে দিই তাহলে কিন্তু সিলিন্ডারটা গরম থাকবে আর ওই জমে যাওয়া গ্যাস থেকে গ্যাসটা জমবেও না, আমরা ঠিক মতনভাবে কিন্তু গ্যাসটা পেয়ে যাব, আমাদের আর গ্যাস জ্বালানো নিয়ে কোনো সমস্যা হবে না। অনেক সময় দেখবে গ্যাস জ্বলে না, তখন গরম জল ইউজ করতে হয়, একটু কাত করে দিতে হয়, সেই সমস্যাগুলো আর হবে না এইভাবে যদি একটা সোয়েটার আমরা পরিয়ে রাখি। তোমরা এই টিপসটা ফলো করলে দেখবে অসম্ভব উপকৃত হবে আর ভীষণ ভালো কাজ এই হচ্ছে সোয়েটার পরানো। এই তবেই সোয়েটারটা কিন্তু পুরনো হতে হবে, কারণ এই সোয়েটার আর ইউজ করা যাবে না। তো এই দেখো এইভাবে আমি কিন্তু সিলিন্ডারের গায়ে পরিয়ে নিয়েছি সোয়েটারটা। তো তোমরাও এই অজানা টিপসটা ফলো করবে, দেখবে ভীষণ পরিমাণে উপকৃত হবে, কখনো কিন্তু আর গ্যাসটা ঠান্ডায় জমে যাবে না। তো এই রকম কাজ বা এরকম টিপস পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করো, তো আশা করব তোমরাও ভীষণ উপকৃত হবে। তো এই দেখো সোনা নিয়ে চলে এসছে কটন ক্যান্ডি, এখন সোনার আমি কটন ক্যান্ডি খাবো। তো এই দেখো কটন ক্যান্ডির এই ফ্লেভারটা এত সুন্দর লাগে না খেতে, আমরা আগেও একদিন খেয়েছিলাম, ভীষণ ভালো লাগে কটন ক্যান্ডি এটা খেতে। তো এই যে সোনা বললো মা তুমি খোলো, তো আমি খুলে দিয়েছি, ও একা একা কিন্তু খেতে পারবে না, আনন্দ করে নিয়ে এসছে। তো চলো নেক্সট একটা সুন্দর দিনের শুরুতে সুন্দর একটা ব্লগ নিয়ে চলে আসবো, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবে, টেক কেয়ার, বাই।